আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান ইযা আদনাবা জামবান, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন কোনো পাপ করে, পাপ করার পরে বলে রব্বি আজনাবত ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি আমাকে মাফ করো, এই কথাটা যখন কোনো মানুষ বলে, তালা রব্বহু তালা, তখন তার প্রতিপালক বলেন, আল্লাহ তালা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহ রাব্বান যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরু জাম্বা যিনি ক্ষমা করতে পারেন, অয়া খুঁজো বিহি যিনি শাস্তি দিতে পারেন, এইটা কি ও জেনে বলছে? যখনই কোনো মানুষ আল্লাহকে বলে, আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, তখনই আল্লাহ তাআলা এই কথা বলেন, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এটা কি ও জেনে বলছে? যদি জেনে বলে গাফার তলে আদি, তাহলে আমি আমার দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, তাহলে তার ক্ষমা করে দেওয়াটা জেনে বলার উপরে নির্ভর করে। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, তারপরও থেকে যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফাজনা বা জাম্বান, আবার কোনো দিন পাপ করে বসল, পাপ করার পরে বলে রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো, তখন আবার আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আল্লাহ রাব্বান যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক পুরুষ জাম্বয়ী, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এইটি কি ও জেনে বলছে? যদি জেনে বলে গাফার তলে আব্দি, আমি আমার এই দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, তারপরে এইভাবে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার কোনো দিন পাপ করে বসল, আবার সে বলছে রব্বি আজনাবত ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। কালা রব্বহু তালা, তখন তার প্রতিপালক আল্লাহ তালা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, পুরুষ নারী কি জানে আল্লাহর আব্বান আল্লাহর আব্বান যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরু দম্ব খুজবিহি, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, এটা কি ও জেনে বলছে? যদি জেনে বলে আমি আল্লাহ গাফার তলে আব্দি, আমি আমার দাস দাসী পুরুষ নারীকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করতে থাকব যতদিন যতবারও জেনে আমাকে বলবে যে আমি ক্ষমা করতে পারি, জেনে আমাকে বলবে যে আমি শাস্তি দিতে পারি, এই দুইটা জেনে যদি আমাকে বলে, তার এরকম যতবার ঘটবে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি প্রতীক্ষমান রয়েছি, সে ক্ষমা চায় না কেন? আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা লাইলা ওয়া নাহারান, তোমরা তো দিন রাত পাপ কর, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা তো দিন রাত পাপ করো, আর আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছি। মানুষ তো তার প্রতিপালককে চিনে কিছু বলা প্রয়োজন মনে করে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, মা দাউতানি ও রাজাউতানি ওয়ালা উবালি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেইভাবে আমাকে ডেকে থাকো আমি সেইভাবেই থাকি, যেভাবে তুমি আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এ আদমের ছেলে মেয়ে শোনো,
তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে সাড়া দিয়ে থাকি, তুমি যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তোমার ডাকার মতো আমি, তোমার আশা পোষণের মতো আমি। তুমি ডাকো, তুমি আশা পোষণ করো, আমি সেইভাবে সে আশা পূর্ণর জন্যই প্রতীক্ষমান রয়েছে। ইবনে আদম লাও বালাগাত জুনুবাকানা সময়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আলাউবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন, এরকম বৈঠকে বক্তব্য দিলেন, তিনি বলছেন, মা সামিত মিসলা হাকাত্ত, এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি কোনোদিন শুনিনি। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বক্তব্য দিলেন যেমন বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তালামুনা মা আলামু লাবাকাতুম কাসীরা ওয়ালা যাহিদতুম কালীরা। পৃথিবী মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমাকে চিনতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিদতুম কালীলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে, অর্থ সম্পদ নিয়ে দিন কাটাই, হাসি খুশিতেই দিন কাটাই, কান্নাকাটি করার মতো কোনো সময় কোনো পরিবেশ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমার মতো চিনতে, তোমরা যদি প্রতিপালককে আমার মতো জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই বক্তব্য শুনে ফাগাত্তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুহাহুম লাহুম খানিন, তারা তাদের কাপড় দিয়ে মুখমণ্ডলকে ঢেকে নিলেন, মাথা নিচু করে কাঁদতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাই সামনাসামনি, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল্লাহর দরবারে সময় সাপেক্ষে দুরেকাত সালাত আদায় করে কান্নাকাটির জন্য মাঝে মধ্যে বলে থাকি যা প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাতুন, তিনটি কারণে মানুষ জান্নাত থেকে বেঁচে যায়, তিনটি কাজে মানুষ জান্নাত পেয়ে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটি কাজের কারণে মানুষ জাহান্নাম চলে যায়। এক, তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনেও আল্লাহকে ভয় করতে হয়, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হয়। কেউ যখন নেই তখন মানুষ মনে করে পাপ করা সহজ, কেউ যখন আছে তখন মানুষ মনে করে পাপ করা সহজ নয়। যদিও অনেক পাপ মানুষ প্রকাশ্যেই করে থাকে, সুদ ঘুষের মতো পাপ মানুষ প্রকাশ্যেই করে, সামাজিকভাবেই করে,
কত পাপ রয়েছে তা মানুষ প্রকাশ্যে করতে চায় না, গোপনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করে, ভিতরে আল্লাহ ভীতি নিয়ে আসতে চায়, তারা যেন প্রকাশ্য আল্লাহকে ভয় করে, তারা যেন গোপনে আল্লাহকে ভয় করে। এই তিনটির একটি যদি করে তাহলে বেঁচে গেছে ও জান্নাত পাবে। দুই, আকালুল হাক্কে ফিসাখাতে ওয়ার রেজা, পরিস্থিতি জটিল হলেও সত্য কথা বলে যে, পরিস্থিতি সহজ হলেও সত্য কথা বলে যে, সেই বেঁচে গেছে সে জান্নাত পাবে। পরিস্থিতি জটিল হলে মিথ্যার আশ্রয় নেয় না যে, সে বেঁচে গেছে সে জান্নাত পাবে। অলিত্তিসাব ফিল গেনা ওয়াল ফাকর, অর্থ সম্পদ বেশি হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে যে, ধনী হলেও খরচ করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করে যে, নিঃস্ব গরিব হলেও মধ্যম পন্থা অবলম্বন করে যে, সে বেঁচে গেছে স্ত্রীর সাথে পরামর্শ করেই, পরিবারের সাথে পরামর্শ করেই সাংসারিক খরচ করতে হবে, তাহলেই তার খরচটা নির্ব্যয়ী হিসেবে মধ্যম পন্থায় থাকবে। অনেকদিন আপনাদেরকে বলা হয়েছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইনুল মুস্তাকবের, গরিব গৌরবী। গরিব মানুষ গৌরবী হয় কি করে? নিঃস্ব মানুষ, অসহায় মানুষ গৌরবী হয় কি করে? তখন আমি বলেছি, গরিব মানুষ তাকে বাজারে কম দামের মাছ কিনতে হবে, সে বাজারে গিয়ে বেশি দামের মাছ কিনেছে, সে তার সংসার কুলাতে পারবে না, কর্জ নিতে হবে, কর্জের চাপে এলাকা ছেড়ে দিবে এক সময়ে। ভ্যান নিয়ে এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বললাম চলো একটু বাজারে, বলছে এখন আমি যাব না। ও তো গরিব মানুষ, সে কাছে এসেছে, সে কথা বলে কি করে? বৃষ্টিতে পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে, আমি পাড়ার গরিব মানুষকে বললাম ধানগুলি কেটে দাও, ও বলছে দুদিন কাজ করব না। এ হচ্ছে গরিব মানুষ, গরিব গৌরবী। গরিব মানুষ যদি অহংকার করে তাহলে বিত্তশালী যারা, যারা তাদেরকে সময়ে সময়ে অর্থ দিয়ে লালন পালন করে, তাদের চলতে অসুবিধা হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, গরিব মানুষকে তার গতিতে সর্বদা বহাল থাকতে হবে। যখন গরিব মানুষ তার গতিতে বহাল থাকবে না, তখন এক শ্রেণীর মানুষ কষ্ট পাবে, কাজে সফল হতে পারবে না, একটার কারণে আরেকটা ঘটে যাবে। তাই গরিব মানুষের সাথে যদি অহংকারী হয়, আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। বেশি বয়সে যে না করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। মিথ্যে কথাই দায়িত্ব পালন করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। যে কোনো স্থানে, যে কোনো স্তরে মানুষ যখন মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে, সে হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, যে কোনো স্তরে, জেল সুপার হোক, যে কোনো স্তরে যখন মানুষ মিথ্যার আশ্রয়ে দায়িত্ব পালন করে, এমন মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিনি নিজেকে যত বড়ই পরহেজগার মনে করুক না কেন। আমি একজন অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, সেই কথাই আপনাকে আমি আজকে আরবি থেকে বাংলা করে শোনাচ্ছি মাত্র। তিনি বলেন, ওয়ামাল মুহলিকাতু
তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সম্পূর্ণতা প্রবৃত্তিকে মেনে চলে, যে অমর্ত্যবান হাওয়া প্রবৃত্তিকে মেনে চলে, যে মন মতো চলে, যে সেই ধ্বংস হবে। মুসলিম কোনোদিন মন মতো চলতে পারে না। শতদিন বলেছি ইসলাম ধর্ম মানে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে। যেই ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম পীর দিয়ে চলে কথা সত্য নয়, সেই ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে কথা সত্য নয়, সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে কথা সত্য নয়। যেই ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে, এক বিসমিল্লাহ, দুই ডান হাত, তিন তিন শ্বাস, চার বসে, পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ, এর নাম ইসলাম। মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবতে নার বিশাহুয়া ও হজবতে জান্নাত বিল মাকা রেহে, মন মতে চলে যে জাহান্নামে যাবে সে, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষা করে মনের বিরোধিতায় চলে যে জান্নাতে যাবে সে। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, তৈরি করলেন, সেই দিন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল ইজহাবুলান নার ফানজুর ইলাইহা, জিব্রাইল তুমি জাহান্নামের নিকটে যাও, জাহান্নামকে দেখো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতে ওয়া ইরতিফাকে মাকাম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় 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 করেছ কি, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাই, এখানে কি মানুষ যাবে, এটি কি মানুষ থাকার জায়গা, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামে কেউ যাবে না, কেউ যেতে চাইবে না। আমার আল্লাহ তাআলা বলে জিব্রাইল, আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও তুমি এবার জাহান্নাম দেখে আসো। ফাযাহাবা ইলান নার ফানাযারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের নিকটে গেলেন, জাহান্নামকে দেখলেন, দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লায়াব কাহাদুনিলা দাখালাহা, বাকি থাকবে না কেউ, সবাই জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কথা উল্টিয়ে দিলেন সম্পূর্ণ। হাদিস বুখারি মুসলিম, জিব্রাইল সম্পূর্ণ কথা উল্টিয়ে দিলেন। তিনি বলছেন, জাহান্নামকে মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে, আদমের ছেলে মেয়ে কি মনের ইচ্ছার বাইরে চলতে পারবে? মন চাচ্ছে দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করি, মন চাচ্ছে একটু সুদ ঘুষ খাই, মন চাচ্ছে প্যান্টটা একটু টাকনোর উপরে নিচে রাখি, যখনই প্যান্ট কেটে টাকনোর উপরে করি স্ত্রী মেয়ে বলে, আব্বু ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, এটা মানা চায় না। মন চাই মানুষের বিরুদ্ধে কথা বলি, মন চাই সুদ ঘুষ খাই, মন চাই জেনাবে বিচারে থাকি, মন চাই নিঃস্ব মানুষকে তার স্থান থেকে সরিয়ে দিই, যারা বিত্তশালী তারাই সমাজে থাকবে। মানুষের মন যেটা চাই সেটাই যদি মানুষ করে তাহলে সে জাহান্নামে যাবে। জিব্রাইল বলতে চাইলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ে কি মনের বিরোধিতা করতে পারবে? জিব্রাইলের ধারণায় আদমের ছেলে মেয়ে মনের বিরোধিতা করতে পারবে না, অতএব তারা জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। এ কথা জিব্রাইল জাহান্নাম পরের বারে দেখে এসে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ ধ্বংস হবে তিনটি কারণে, তার একটি হচ্ছে যখন সে মন মতে চলবে, দুই অহন সহনতা যখন কৃপণতাকে মেনে নিবে, কৃপণ মানুষ জান্নাতে যাবে না। আপনাদেরকে শতদিন বলেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান, দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই।
আজ যদি মানুষ করে যদি কবুল হয়ে যায় তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো, সেই যেদিন সে জন্ম নিয়েছে নিষ্পাপ হয়ে যায়। ভালো কথা। কিন্তু এই নীতি দিয়ে আর কারো উপকার করা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সেম রোজা, এই দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। আল্লাহ ভীতি, আজকে যেই আলোচনা করছি আল্লাহ ভীতি দিয়ে চোখের পানি এক ফোঁটা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, কিন্তু কারো উপকার করা যায় না। এটা যতই ভালো দামি ইবাদত হোক না কেন, নামাজ সালাত এ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, এই কথা ঠিক, কিন্তু আর একজনের উপকার করা যায় না। দান এমন এক পাওয়ারফুল।